নমস্কার, আমি সুনিতা সাহা। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা সুনিতা সাহা ব্লগকে সকলকে জানাই স্বাগত। তা কেমন আছো তোমরা? আমি ভালো আছি, তবে একটু মনটা খারাপ। মেয়েটা তো বাইরে চলে যাবে, তা কী করবো বলো? নিজেদের সুখের জন্য কি ওদের আটকে রাখবো? ছেলে তো বাইরে থাকে, ছেলেকে যখন বাইরে পড়তে পাঠিয়েছি তখন মেয়ে ছিল। তা যাই হোক, অতটা কষ্ট হয়নি, এবার মেয়েও বাইরে চলে যাচ্ছে, মানে আমি পুরো একা হয়ে যাচ্ছি। তোমাদের দাদা ভাই তো সে সকালবেলা দোকানে চলে যায়, পুরো একা হয়ে যাব বাড়িতে। ওটা ভেবেই যেন কষ্ট হচ্ছে ভীষণ। রাতে সেই যেন 2:30, 3 বেজে যাচ্ছে, ঘুম আসছে না। মেয়েটাকে জড়িয়ে ধরে শুচ্ছি, যার তো কটাতে বাইরে চলে যাবে। যাই হোক, সব কষ্ট হাসি কান্না সব কিছু চেপে তো কাজকর্ম তো করতেই হবে, নইলে চলবে কী করে সংসার? তা সকাল সকাল উঠলাম, উঠে তা আমি আর সকালবেলা তো ব্লগটা শুরু করতে পারিনি, কেননা তোমাদের দাদা ভাই আজকে আবার অমাবস্যা ছাড়বে। তা আমরা আবার অমাবস্যাতে আম দুধ দিয়ে ঠাকুরকে একটু পুজো দিই। তা যাই হোক, আজকে একটু সকালবেলা উঠে সব কাজ সেরে আম দুধ কলা দিয়ে ঠাকুরকে পুজো দিলাম। তা তারপর রান্নাঘরে এসে তোমাদের দাদাভাইকে রান্না করে দিলাম। তা বেশি কিছু করিনি আজকে, ইলিশ মাছ এনেছি, ইলিশ মাছ ভাপা করেছি, আর রুই মাছের মাথা দিয়ে কুমড়ো ডাঁটা তরকারি করেছি, উচ্ছে সিদ্ধ দিয়েছি। যাই হোক, এবেলা খাক, রাতেবেলা কিছু করে দেবো খন। তা কালকে আবার বিপদতারিণী পুজো। তা বিপদতারিণী পুজো, তা তোমার লাল ধাগা যে হাতে পড়ে, সেই ধাগাটা আমি পুজোর অনেক দিন, মানে 2-3 আগে থেকেই করি, কিন্তু এবার করা হয়নি। কেন? এমনি মানে অমাবস্যা ছিল, অমাবস্যাতে তো করতে নেই, তা করিনি। তা কালকে আমার বিপদতারিণীর পুজো, উপোস। তা এখন মোটামুটি কাজ শেষ হয়েছে, এবার ওই মেয়েকে যে দিয়ে দেবো কিছু জিনিসপত্র, মানে ওই বোতল টিফিন কুটে এগুলো একটু ধোবো, ধুয়ে ওই লাল ধাগাটা মানে বানাতে বসবো। আর বিকেলবেলার দিকে তোমার 13 ফল টল, 13 পান সুপুরি সবগুলো কিনতে থাকবো। তা দেখতে থাকো আমার ব্লগটা আজকে, আশা করছি খারাপ লাগবে না। তা স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা দেখো তোমরা। যাই হোক, এখন একটু খেয়ে নিলাম, রুটি আম আর মা কিছু কাঁঠাল পাঠিয়েছে, এই যে কাঁঠাল খেয়ে, কাঁঠালের বিচিগুলো রয়েছে, কাঁঠালের থেকে কাঁঠালের বিচিগুলি তো আমাদের কাছে বেশি দামি হয় জানো তো। এই কাঁঠালের বিচি দিয়ে আমার মেয়ে শুটকি মাছ ভীষণ ভালোবাসে, তাই কাঁঠালটা খেয়ে বিচিগুলো ধুয়ে দিলাম। মেয়েটাকে একটু কাঁঠালের বিচি দিয়ে শুটকি মাছ করে খাওয়াবো, করে আবার কবে আসবে কি জানি। বন্ধুরা, মোটামুটি কাজ কমপ্লিট করে এবার চলে এসেছি। এবার তোমাদের বললাম যে মেয়ে কিছু জিনিস নিয়ে যাবে, যে মানে দিয়ে দেবো যে ওকে, সে থালা গ্লাস এগুলো এই সমস্তগুলো একটু নতুন কিনে এনেছি, তো এগুলো একটু ধুয়ে দেব। তা আর একটা বক্স করেছি, ওর মধ্যে ওর সমস্ত জিনিসপত্র থাকবে, তা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখো। আর এটার এই বক্সটা কিনে এনেছি, এই যে দেখো ঢাকনা দেওয়া। তা এটার মধ্যে সব মানে এই যা যা লাগে একটা মেয়ের চুলে, ক্লিপ থেকে শুরু করে গোলাপ জল, ফেস প্যাক, সমস্ত কিছু, সাবান, লুফা সব এটার মধ্যে দিয়ে দিয়েছি, নাহলে এখানে ওখানে খুঁজবে হয়তো। আর এই যে দেখো এই বোতলগুলো নিয়ে এসেছি, এগুলোতে 3টে এই বোতল, 2টো এই থালা, তারপর এই একটা টিফিন কৌটো, সাবান কেস, এগুলো সব এনেছি, এগুলো এখন একটু ধুয়ে দেবো, কারণ আর তো বেশি দিন নেই, একটু এখন থেকে একটু একটু না করলে আর পরে পারবো না, পরে আরও মনটা খারাপ হয়ে যাবে, তখন আর কোনো কাজ আগাবে না। তা এখন ধুতে যাচ্ছি, তোমরা সঙ্গে দেখতে থাকো আমার ব্লগটা। তা বোতল টিফিন কৌটা মানে সাবানকে সব ধুয়ে দিলাম, ধুয়ে ঝুড়িতে জল ঝরতে দিয়ে দিয়েছি, এবার যাই
মানে বিপত্তানি পুজোর লাল ধাগাটা নিয়ে ওই হাতের সুতো বানাতে যাই, আর দুব্বা দুব্বা নিয়ে আসি। এই যে লাল সুতোটা নিয়ে আসলাম, এবার দুব্ব পানতে যাব, কিন্তু প্রচণ্ড বৃষ্টি নেমেছে। এই যে দেখো, বৃষ্টিতে একদম দুব্বগুলো পারতে পারছে না, বৃষ্টিটা কমলে দুব্বা নি দুব্বা পেরে এনে সুতোতে লাগাবো। তাই এমনি সুতোতে এখন সুতো দিয়ে এমনি ধাগা বানাতে যাই দুব্ব ছাড়া, পরে দুব্বটা যখন পারবো তখন দিয়ে দেবো। এখন যে এরকম করে বিপত্তানি ধাগা বানাই, তাই যে দেখুন এরকম ভাবে 13টা প্যাচ দিয়ে, 13টা কিট দিয়ে, তারপর 13টা দুব্ব দিয়ে বিপত্তানি ধাগা বানাতে হয়। তেরোটা গিট দেব, ছটা এদিক দিয়ে ছটা দিলাম, আর এদিক দিয়ে ছটা দেবো, আর মিডিলে একটা দেবো, তাহলে ব্যালেন্স দুদিকে ব্যালেন্স হবে, আর মাঝখানের গিটে দুব্বা পড়বো। এদিকে ছটা, এদিকে ছটা, আর এই মিডিলে দুব্বাটা যেহেতু থাকবে, মিডিলে এই গিটটা আমি এমন করে রেখে দিব। এবার দুব্বা পেরে এনে, এবার বৃষ্টিটা কমেছে, এবার দুব্বাটা পেরে এনে তা ওটা করে দুব্বা পড়বো। তা চলুন দুব্বাটা পেরে নিয়ে আসি। বৃষ্টি পড়ছে বন্ধুরা, তা ছাতা মাথায় দিয়ে দুব্বগুলো তুলে নিচ্ছি, কি করবো আর। আমি বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে দুব্বাগুলো তুললাম, তাই এই যে এই 13টা করে দুব্বা নিয়ে ওখানে ভরবো। বন্ধুরা 13টা দুব্বা নিলাম, এবার দুব্বাগুলোকে এমন করে দিয়ে এই যে মিডিলের গিটটাতে দিয়ে এটা হলো, এরকমভাবে বিপত্তায়নের ধাগাগুলো আমি সবকটা বানিয়ে নেবো। এই একটা হলো কমপ্লিট, আর এগুলো এখনও কমপ্লিট হয়নি, এবার কমপ্লিট করব। তা সব করে তো আপনাদের দেখাচ্ছি আমি। বন্ধুরা এই যে আমার পুজোর ধাগা কমপ্লিট। আমাদের বাড়ি আর মার বাড়ি যতজন মেম্বার সবার জন্য একটা একটা করেও একটা বেশি করলাম, তারপর আবার এতটা সুতো রইল। থাক, সামনেবার বেঁচে থাকলে এটা কাজে লাগিয়ে দেব, এটা দিয়ে একটা দুটো হয়ে যাবে। তা এদিকের কাজ মোটামুটি হয়ে গেল, মেয়েকে খেতে দিলাম। মেয়ে আজকে এখন যাবে, মেয়ে ম্যাথ স্যারের সাথে দেখা করতে, কারণ মেয়ে বাইরে চলে যাচ্ছে। এই স্যার মেয়েকে ক্লাস 7 থেকে পড়াচ্ছে, তা সব বন্ধুরা মিলে স্যারের সাথে দেখা করতে যাবে। তা সেজন্য মেয়েকে খেতে দিয়ে নিলাম, মেয়ে খেয়ে নিলো, এবার মেয়ে বেরোবে। এবার এরপর আমি এবার একটু খেয়ে নিয়ে একটু বিশ্রাম নিয়ে বিকেলে আবার বেরোবো। তা ফল ফল পান যা লাগে পুজোর আর কি বিপত্তানি 13টা করে সব আনতে বেরোবো। তা সঙ্গে থেকো বন্ধুরা। বন্ধুরা এই যে সন্ধ্যে পুজো দিয়ে বেরিয়ে পড়েছে, মামে একটু কেনাকাটি করব ওই পুজোর ফল টল আর কি। তা এই যে যাচ্ছি রাস্তায়, রাস্তায় এখন দেখো যে আজকে আর অটোতে যাচ্ছি না, তা হেঁটেই যাচ্ছি। চল হেঁটে যাবো, তা একটু হেঁটে একটু দেখতে দেখতে যাবো। আর মেয়ে চলে গেলে তো আর এইরকমভাবে
একসাথে হাঁটতে হাঁটতে পাবো না, একা একা হয়তো অটো করে চলে যেতে হবে, মানে কিছু কেনাকাটি করতে হলে। তা মেয়ে রয়েছে আমরা চ হাঁটতে হাঁটতে দুজনে মিলে যাই, তাই যে যাচ্ছি দেখো। বাজার করা হয়ে গেছে বন্ধুরা, এবার একটু মার বাড়ির দিকে যাচ্ছি, একটু গল্প করব, একটু চা টিফিন খাবো, তারপর বাড়িতে আসবো। মার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, এবার বাড়ির দিকে যাচ্ছি, মোড়ে মাথা গিয়ে অটো ধরব। অটো করে আর আসতে হলো না, ভাইকে রাস্তায় দেখলাম, তা ভাই বাইকে করে দিয়ে গেল। এই যে আসলাম, এবার ঘর খুলছে, এবার ঘরে লাইটটা জ্বালালো, এই যে ঘরে ঢুকে পড়লাম। আর বন্ধুরা, এই যে ঘরে ঢুকে যাচ্ছি, সব লাইটগুলো জ্বালাবো। এই যে বন্ধুরা, এই যে 13 রকমের ফল, এই যে পেয়ারা থেকে শুরু করে আপেল, আম, জামরু, লেবু, শসা, আঁশফল সব নিয়ে আসলাম, 13 ফল। এই যে 13 রকমের মানে সে কি পান পান, তারপরে আর 13 রকমেরও ফুল লাগে, তা এই যে এখানে 3-4 রকমের ফুলের কুঁড়ি মার বাড়ি থেকে পেরে আনলাম, তার এখানে এই আম কলা ঘরের ঠাকুরের পুজোর জন্য এনে রেখে দিলাম, সব এই ঢুকলাম আবার। তা উপোস করে তো আর সেদিন ভাত খাওয়া যায় না, তা লুচি খেতে হয় 13 লুচি। তো এই যে ময়দা, তেল, ছোলার ডাল, এলাচ সমস্ত এনে গুছিয়ে রাখলাম কালকের জন্য। তা বন্ধুরা, দেখলেন আমার আজকে সারাদিনের রুটিনটা। তা আমি আর আমার ব্লগটা আজকে বাড়ালাম না, আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো এক ব্লগে। তা ততক্ষণের জন্য নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পুরনো বন্ধুরা আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন। নমস্কার।